বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান মুখস্থ করার সহজ উপায় ছন্দে 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 সংবিধান। বাংলাদেশের সংবিধানের বিভাগসমূহ, বাংলাদেশের সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে, বাংলাদেশের সংবিধান শেষ হয়েছে 7টি তফসিল দিয়ে, এবং বাংলাদেশের সংবিধানে 11টি ভাগ রয়েছে, 153টি অনুচ্ছেদ রয়েছে এবং 7টি তফসিল রয়েছে। সংবিধানের 11টি ভাগ সহজে মনে রাখার যে কৌশলটা হলো প্ররা মৌনি আবিনিম বাংজ সংবি, প্ররা মৌনি আবিনিম আবিনিম বাংজ সংবি, প্ররা মৌনি আবিনিম বাংজ সংবি। প্রথম ভাগ প্র, প্রতে প্রজাতন্ত্র, যেটা 1 থেকে 7 নম্বর অনুচ্ছেদ। দ্বিতীয় ভাগ রাষ্ট্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। প্ররা প্ররা প্রজাতন্ত্র রাষ্ট্র, প্রজাতন্ত্র রাষ্ট্র পরিচালনার মূলনীতি। মৌনি মৌ মৌলিক অধিকার নি নির্বাহী বিভাগ মৌনি। আজ নিম আজ নিম আজ নিম আ আইন বিভাগ। বি বিচার বিভাগ নি নির্বাচন বিভাগ ম মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। নবম ভাগ বাংলাদেশ কর্ম কমিশন। বাংজ বাংজ হচ্ছে বতে বাং বাংলাদেশ কর্ম কমিশন, জতে জরুরি বিধানাবলী। সংবি সংতে সংবিধান সংশোধন এবং বিদে বিভেদ। তার মানে প্র প্ররা মৌনি আবিনিম বাংজ সংবি অর্থাৎ প্রজাতন্ত্র রাষ্ট্র, প্ররা মৌনি আজ প্ররা মৌনি আবিনিম বাংজ সংবি অর্থাৎ প্রজাতন্ত্র রাষ্ট্র পরিচালনা মূলনীতি, মৌলিক অধিকার, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ কর্ম বিভাগ, জরুরি বিধানাবলী, সংবি লাস্টে হচ্ছে সংবি, সংবিধান সংশোধন এবং বিভেদ।